আপনার কাছে সব সময় একটা হাহাকার শোনা যায় যে কাজ নেই কি আমি কি বলি না তো একদম না বাজে কথা যারা বলেছে তারা মূর্খ অর্বাচীন অপদার্থ সব্যসাচী চক্রবর্তী তিনি ঘোষণা করে দিলেন তিনি আর অভিনয় করবেন না সরি বলতে আমার খুব অস্বস্তি লাগছে বলতে বাধ্য হচ্ছে অত বড় হিপোক্রিট বলে জীবনে কেউ হয়নি সেই সময় যারা আপনার সতীর্থ ছিল দলে তারা পালা বদলের পরে অনেকেই রং বদলালেন কাজ পেলেন আরও বেশি নাম পেলেন আপনি বদলালেন না না বদলাবো কেন মা বাবাকে পাল্টাতে পারি আমাকে যদি আপনি বলেন এখন যে আপনার বাবা মায়ের নামটা পাল্টে ফেলুন আমি পারবো না এরপরে কি বিপ্লব চট্টোপাধ্যায়কে নিজেকে কোথাও প্রমাণ করতে হয় না প্রমাণ তো আমাকে করতে হয় না আমাকে করাতে হয় নমস্কার আপনারা দেখছেন সিটি সিনেমা ঠোটকাটার বিশেষ বিভাগ নিয়ে আমি তৃণাঞ্জয় ইন্ডাস্ট্রিতে তার আবির্ভাব প্রতিদ্বন্দ্বী রূপে এরপর অবশ্য সত্যজিতের পরের ছবিতে তাকে দেখা গেল দুষ্টু লোক রূপে আর সেই দুষ্টু লোকটাই ইন্ডাস্ট্রিতে হয়ে গেল তার পরিচয় ইন্ডাস্ট্রির বহু মানুষ তাকে দুষ্টু লোক রূপেই চেনেন আর রহস্য করব না আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সিটি সিনেমায় ওয়ান অ্যান্ড অনলি বিপ্লব চট্টোপাধ্যায় পেঁপড়া খাবে বড় লোকের ধাম ও সোনারে পেঁপড়া খাবে বড় লোকের ধাম নমস্কার সিটি সিনেমায় আপনাকে স্বাগত সিটি সিনেমার সমস্ত দর্শককে আমার অভিনন্দন শুভেচ্ছা এটা জানালাম আমার প্রথম প্রশ্ন এইটাই থাকবে ইন্ডাস্ট্রিতে আপনার প্রথম পরিচয়টাই দুষ্টু লোক হয়ে গেল কেন মানে নায়ক হওয়ার ইচ্ছা হয়নি কখনো না আসলে কি হয় আয়নায় তো নিজের ছবি দেখে তো আমাকে দেখে সবাই নিজেদেরকে চিনতে পারে আমি যে দুষ্টু আমার থেকে চার গুণ দুষ্টু সবাই আছে সেটা চিনতে পারে তারা সেই জন্যই আমাকে পছন্দ করে হয়তো এইটুকুনি বলতে পারি না এই যে কোট আন কোট মানে বিপ্লব চট্টোপাধ্যায় ভিলেন না নট নেসেসারি আমি অনেক ভদ্রদল ভালো রোল করেছি কিন্তু সেটাতে পছন্দ নয় এই কারণে কারণ তারা নিজেরা দুষ্টু তারা চায় সবসময় দুষ্টুমি নোংরামো যন্ত্রণাদায়ক ব্যাপার এইগুলো চায় তারা সেগুলো হয়তো আমি একটুখানি করে দিতে পারতাম তাই আমাকে পছন্দ বেশি করে তারা ভালো চরিত্রের থেকে আর কি আমি একটু একদম রিসেন্ট প্রসঙ্গে আসবো আপনার সাথে যখন আমার টেলিফোনে কনভারসেশন হয় আপনি আমাকে বললেন যে ডাবিং ছিল কোনো একটা কারণে তার মানে কাজ হচ্ছে এখনো কাজ আসছে কাজ তো চলছে আমার শুটিং করছি ডাবিং করছি টুকটুক করে যতটা আমার তো এই বয়সে মারপিট দাঙ্গা দৌড়ন ফোড়নো নেই যতটা পারছি করছি আর কি একেবারে ব্রাত্য হয়ে ব্রাত্য মানে ব্রাত্য বসু নয় যতটা পাচ্ছি তো করছি তাদের কিন্তু আপনার কাছে সব সময় একটা হাহাকার শোনা যায় যে কাজ নেই কি আমি বলি না তো একদম না বাজে কথা যারা বলেছে তারা মূর্খ অর্বাচীন অপদার্থ তারা হয়তো বেসিক্যালি চায় যে আমি যাতে কাজ না করি তাতে অনেক সুবিধা হয় তাদের আমার কাজটা করতে পারে যাই হোক আর কি যে কোনো কারণ হোক তারা চায় তবে আমি বলছি আবার তো বলছি আমি আগের মতো যে কাজ করব তা নয় লাফিয়ে চারতলা থেকে লাফানোস করতে পারবো না কিন্তু কাজ তো করেই যাচ্ছি সময় তো শুটিং করেই এলাম আমি বিল্লা থেকে মানে মেদিনীপুরে শুটিং করে এলাম আমি আমি জানতে পেরেছি আপনি সিএলটিতে একটা নাটক করতেন আপনি হতেন টেনিদা প্যালার ভূমিকায় থাকতেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না প্রসেনজিৎ করেছিল ক্যাবলা 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 করেছিল প্রসেনজিৎ তো আজকে ইন্ডাস্ট্রিতে এতটা ব্যবধান দুজনের মধ্যে দেখতে কেমন লাগে না ব্যবধান তো নয় ও তো এসেছিল আমার যে বইটা বেরোলো সেটা ওপেন করলো দীপ্রকাশন থেকে হ্যাঁ সেটা ওপেন করলো এসেছিল আমার সঙ্গে যথেষ্ট চরিত্রতা আছে হ্যাঁ সেও নানা ধরনের কাজে ব্যস্ত আমার কাজ ব্যস্ততা আছে কিন্তু অন্যরকম ব্যস্ততা ফলে সে এসেছিল আমার সঙ্গে কোনো রকম গণ্ডগোল তার নেই কোনো রকম নেই কেন সে আমাকে খুব ভালো অনেক ছোটোবেলা থেকে সে আমাকে চিনে আমিও তাকে চিনি ফলে আমার মধ্যে ব্যবধান কিচ্ছু নেই আমাদের ছবিও তো কম করেন না অনেক করেছি অনেক করেছি আমি যদি খুব ভুল না বলি 250-এর ওপর ছবিতে আপনার কাজ করা হয়ে গিয়েছে রাইট রাইট নিশ্চয়ই এবং তার মধ্যে পাঁচখানা ছবিতে আপনি পরিচালনা করেছেন পাঁচটা ছবি পরিচালনা করেছি তার সঙ্গে দুবার বিএফজে অ্যাওয়ার্ড পেয়েছেন হ্যাঁ বোধহয় তাই ওটা মনে নেই আমার এরপরে কি বিপ্লব চট্টোপাধ্যায়কে নিজেকে কোথাও প্রমাণ করতে হয় না প্রমাণ তো আমাকে করতে হয় না আমাকে করাতে হয় কোথাও আফসোস হয় না আফসোস কিছু নেই কিন্তু আমি জানি তারা মূর্খ তারা অর্বাচীন তারা অপদার্থ তাই আমার কোনো আফসোস নেই আমি আমার জায়গায় ঠিক আছি সঠিক আছি একদম তাই আমার কোনো আক্ষেপ বলে কিছু নেই আর কি
আমি একদম শুরুর দিনগুলোতে চলে যাই। চলুন, প্রতিদ্বন্দ্বীতে একটি বড় রোলের জায়গায় আপনাকে একটা ছোট রোলে উনি পরে কাস্ট করেছিলেন, বলেছিলেন সম্ভবত আপনাকে বড় রোলটা দেয়া হলেও হতে পারে। না, আমি বলি, অ্যাকচুয়ালি আমি যখন তার কাছে অ্যাপ্রোচ করি গিয়ে, ওটা একটা মহামানবের কাছে, তো উনি বলেছিলেন একটা, আমি একজনকে স্ক্রিন টেস্ট নিচ্ছি একজনের, সে যদি ফেল করে তাহলে সেই রোলটা তোমাকে দেবো, আদারওয়াইজ একটা ছোট রোল দেবো। তাই আমি দেখুন, আপনার ছবিতে ছোট বড় কিন্তু আমি কিছু জানি না, আপনি আমায় দেবেন এইটাই হচ্ছে আসল কথা। এবং আমার মনে আছে প্রথম যে সংলাপটা আমার ছিল প্রতিদ্বন্দ্বীতে, ওই একটা ইন্টারভিউ সিকোয়েন্সে, তাতে আমায় বলার, মানে উনি যে ডায়লগটা বলবার কথা বলে আমায় বলেছিলেন, এসব তো তোমাকে শেখাতে হবে না, তুমি নিজেই বলো, নিজের মতন করে বলো, এটা আমি আনন্দ পেয়েছিলাম আর কি। তারপর আপনার মতো একজন অভিনেতাকে সত্যজিৎ রায়ের ডাকতে 10 বছর সময় লাগলো কেন? সেটা সত্যজিৎ রায় বলতে পারে, আমি কি করে বলবো, মানে তারপরে তো উনি ছবি করেছেন। হ্যাঁ জানি আমি, সে উনি ভেবেছেন ওনার মতন মানুষ, মহামানব বললাম তো, ওই যেমন একটা মানুষের সঙ্গে কাজ করা তো সত্যি মানে ভাগ্যের বলা যেতে পারে, সেটা উনি যেভাবে পছন্দ করেছেন, নইলে যেভাবে ফেলুনাথের সময় আমাকে কেন ডেকে পাঠাবেন, একজনকে দিয়ে ডেকে পাঠালেন আমাকে। ওই শ্রদ্ধ একজন চিত্রগ্রাহক ছিলেন নিমাই ঘোষ, তার ভাইকে দিয়ে আমাকে ডেকে পাঠালেন, তিনি তো মনে রাখেন সবই, সবাইকেই মনে রাখে, তার যখন যাকে দরকার তাকে তুলে নেন সেখান থেকে, এই আর কি। আপনার পিছনে যেটা সুড়সুড়ি দিচ্ছে সেটা আগ্নেয়াস্ত্র, সুতরাং পালানোর চেষ্টা করবেন না। জানি এই যে ফেলুদা, এখন তো ফেলুদার ছড়াছড়ি, ও বাবা, আপনার চোখে ফেলুদা কি তিনিই রয়ে গেছেন? না, আমি আমি একটা, আমি ওই ফেলুদাকেই জানি, একমে বা দ্বিতীয়ম বলে আমি জানি ওই ফেলুদা। তারপরে অনেকে করতে চেষ্টা করছে, কিন্তু আমি মনে করি না সেটা সম্পূর্ণভাবে সফল হচ্ছে সবাই, এটা আমি মনে করি না। উট সম্বন্ধে প্রশ্ন চলবে? চলবে। এগুলো কি বন্য উট? সম্ভবত না। আপনি তো রয়্যাল বেঙ্গল রহস্যতেও কাজ করলেন। হ্যাঁ হ্যাঁ, ফেলুদাই একজনই হয়, একজনই হয়, তাকে ভেবেই তো মানিকদার লেখা, গল্পটাই তো লেখা সেইভাবে, যেমন জটায়ুকে ভেবে, সন্তোষদাকে ভেবে লেখা, তো সেইখানে আর কেউ করলে একটু সমস্যা হতে পারে আর কি। আমি বলছি না ভীষণ খারাপ তা বলছি না, কিন্তু একটু কোথায় একটা ছাপ থেকে যায়, সেই ছাপটা কিন্তু মনের ভেতর থেকে উঠে না, উঠে না মনের ভেতর থেকে, এইটুকুনি বলতে পারি। আপনার কি মনে হয় এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে গ্ল্যামার অনেক বেশি আপনাদের থেকে? বুঝলাম না ব্যাপারটা। গ্ল্যামার যে জিনিসটা, খুব তাড়াতাড়ি গ্ল্যামারে বা লাইমলাইটে চলে আসা যায় ইন্ডাস্ট্রিতে আপনাদের সময়ের থেকে বেশি? সেটা তো চ্যানেলের জন্যে, আমি একটা চ্যানেলে দেখছি একটি ছেলে আর একটি মেয়েকে ইন্টারভিউ নিচ্ছে, আজ প্রায় 5 দিন না 6 দিন হয়ে গেল, ছেলেটাকেও কেউ চেনে না, মেয়েটাকেও কেউ চেনে না, দেখি তো চ্যানেল করছে, চ্যানেল তো সবচেয়ে বেশি গণ্ডগোল করছে এই ইন্ডাস্ট্রির উপরে আর কি, মানে ওভার কী বল, ওভারডোজ হয়েছে সবাই, এবং সবাই বুঝতে পারছে আমি ভীষণ হয়ে গেছি, তার জন্য তার চলন বলন হাঁটা চলা সবই অদ্ভুত পাল্টে যাচ্ছে, প্রচুর টাকা পাচ্ছে, আমরা যে সময় যে টাকা পেয়েছি এই টাকা তো প্রচুর টাকা পাচ্ছে এখন তারা, না বলে তাদের ধরন ধরন সব একাকার হয়ে গেছে। আপনাদের মিনিবাসে চড়েও অভিনয় করতে? না না, সে তো করেছি, সেটার জন্য নয়, কিন্তু তাদের চেহারা ফেয়ারাই পাল্টে গেছে একদম, পাল্টে গেছে একদম। না, আমি যে কারণে এই কথাটায় আসছিলাম সেটা হচ্ছে, চেতনার মতো একটা ছবি পেলেন, হ্যাঁ, যেখানে অদ্ভুত একটা ছবি, না এটা একটা অদ্ভুত, তারপরে আর অদ্ভুত না, ভাবা হয়নি সে তো আলাদা কথা, এটা তো অদ্ভুত, চেতনা ছবিটা অ্যাকচুয়ালি অগ্নি সংকেত। আপনারা যাদের ভোট দিয়ে জিতিয়ে দেন, আমরা ভদ্র হলে তাদের কিন্তু খুব বিপদ। সঞ্জীব বাবুর গল্প, সঞ্জীব চ্যাটার্জি, এখন সেটা তৈরি অগ্নিসংকেত করেছে অরূপ দত্ত বলে একটি ছেলে, আর চেতনা করলো দেব সিংহ, দুটো গল্প এক, একেবারে এক, হয়তো কপি নয় মানে ওইভাবে নয়, কিন্তু মোটামুটি এক, এ হয়েছে তো আমাদের এখানে, আমাদের এখানে অ্যাকচুয়ালি অর্থকরি থাকলে সব, যোগাযোগ থাকলে সব হয়, আর না থাকলে কিচ্ছু হয় না। পিঁপড়া খাবে বড় লোকের ধাম ও সোনারে, এই হচ্ছে ব্যাপার। দেখুন, মানে মুম্বাইয়ের ছবি থেকে এখানে কপি করা বা এখানের ছবি মুম্বাইতে হিন্দিতে করা, না না, এখন তো মালায়ালাম ছবি থেকে কপি করছে, কিন্তু তাদের ধারে কাছে যেতে পারছি না আমরা। আমি সেটাই বলতে চাইছি যে সব জায়গার ছবি সব জায়গায় হয়, সেটা আগেও হয়েছে, আগেও যে বাংলা ছবিতে আনন্দের বাংলা হয়েছে, কিন্তু এই যে কাট অ্যান্ড ক্যাট কপি পেস্ট, সেখানে মনে হয় যে সেই কপি পেস্টের মধ্যে বিপ্লব চট্টোপাধ্যায়, আমি বলছি না, আমি বলছি একটা কথা,
আমার সঙ্গে একবার মিস্টার কামাল হাসানের খুব যোগাযোগ হয়েছিল। ওনার একটা ছবিতে আমি খুব যোগাযোগ রেখেছিলাম আর কি। তা আমায় উনি বলেছিলেন একটা কথা যে দাদা, তোমাদের এখানে কেন গল্প খোঁজার জন্য সাউথে দৌড়চ্ছে, বোম্বেতে দৌড়চ্ছে? আমরা তো তোমাদের লিটারেচার জানি, ফাস্ট লিটারেচার, প্রশান্ত মহাসাগর, তাহলে কেন দৌড়চ্ছে? তা আমাদের কপালটাই এই, আমাদের বাঙালিদের একটা স্বভাব হচ্ছে নকল করা, যদি ঝট করে পাওয়া যায় তাহলে করে নেবো আর কি। কী হচ্ছে এইসবগুলো ছবি যে করছে কপি করে, কোনোটা লোকের ভালো লাগছে সত্যি সত্যি বলতে পারবে কেউ? বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে যে হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ দেখছি, হ্যাঁ করে দেখছি? ব্যাস একটা গল্প বলুক তো। আগের দিনে যে ছবি হয়েছে তার যা গল্প মনের মধ্যে গেঁথে থাকতো, কিন্তু এখন একটা হল থেকে বেরোনোর পর খালি গল্পটা বলুক তো যে এই গল্প হচ্ছে, কী করে বলবে? কেন গল্প তো নেই, হাওয়ায় উড়ে যাচ্ছে, মারপিট হচ্ছে, এই তো গল্প, কী করে হবে তাহলে? আমি যদি বলি তখন অনেক বেশি ওয়ান ম্যান আর্মি ছবি চলতো না, তা নয়, উত্তম কুমার মহানায়ক না, একশোবার তারা তো প্রণম্য, তারা একশোবার, এখন সেই জায়গাটা নেই কেউ, সেই ব্যক্তিত্ব, সেই কী বলো পার্সোনালিটি রাদার, সেটা নেই কারোর, তাকানো, দাঁড়ানো, হাঁটা চলা নেই ওই জায়গায়, যে এগুলোর জন্য শেখার দরকার। এখন শেখার সময় কোথায় এখন? এখন সময়টা একদম কমে গেছে, বলে শেখা হচ্ছে না, এই যা পাচ্ছে করে নিচ্ছে, যা পাচ্ছে করে নিচ্ছে। আপনার মত অনুযায়ী সেই সময় ডিসিপ্লিন অনেক বেশি ছিল? অনেক বেশি ডিসিপ্লিন ছিল, এখন ডিসিপ্লিন বলে কোনো কথাই নেই, কোনো শব্দই ব্যবহার করা যায় না ডিসিপ্লিনের উপরে কোনো ব্যাপারে। পরের প্রশ্নে আসি, সেটা হচ্ছে আপনার আরেকটা সত্তা আছে যেটা আপনার সম্পূর্ণ রাজনৈতিক সত্তা, আপনি কোনো দিন সেটা লুকিয়ে রাখেননি এবং সবসময় সকলের সামনেই সেটা বলেছেন। হ্যাঁ কেন লুকিয়ে রাখবো, আমি তো চুরি করছি না কিছু, যারা চুরি করে তারা লুকোবার চেষ্টা করে, আমি তো চুরি করিনি কিছু, আমি তো উদাত্ত কণ্ঠে বলতে পারি যে হ্যাঁ এটা এই, এটা ওই, এটা তাই। অথচ আপনি দুবার দাঁড়ালেন, একবার 98-এ, একবার 2006-এ, দুবারই আপনি হেরে গেলেন। হ্যাঁ পরে সেটা খানিকটা আমার দলের জন্যে, আমার দল চুরিও করেনি আর তাদের কতগুলো সমস্যার জন্যে বোধহয় হয়েছিল। মনে হয় ভিলেন এফেক্টটা কোথাও কাজ করেছে? না না, ওসব বাজে কথা, একদম বাজে কথা, কিন্তু একটা দল তো তখন একদম সর্বোচ্চ ক্ষমতা। হ্যাঁ জানি, কিন্তু সেইভাবে হয়তো করেনি, সেইভাবে প্রচার করতে পারেনি। আমি দলকে পরে বলেছিলাম যে তোমরা একটা বোকামি করলে, যেটা আমার মনে হয়েছে আর কি, এটা আমি ভুলও বলতে পারি, যে আমাকে আলাদাভাবে পরিচয় করানোর দরকার ছিল না, কিন্তু আমাকে আলাদাভাবে চেনানোর দরকার ছিল না, তোমরা সেই জায়গাটা পারলে না ধরতে, পারলে না। আর একটা ব্যাপার হচ্ছে, আমাদের দল তো উচ্ছৃঙ্খল দল নয়, বিশৃঙ্খলতা ভর্তি আমাদের দল তা তো নয়, ফলে আমরা ওইভাবে যাইনি আর কি, মারদাঙ্গা করে, চিন্তাই করে যাইনি। হয়তো কিছু কিছু হয়েছে, একেবারে হয়নি বলবো না, কিছু কিছু হতে পারে, কিন্তু সেইভাবে হয়নি। আমি এখান থেকে আসি দলের কথাতে বললেন বলে, সেই সময় যারা আপনার সতীর্থ ছিল দলে, তারা পালাবদলের পরে অনেকেই রং বদলালেন, তাবু বদলালেন এবং সুবিধা পেলেন, কাজ পেলেন, আরও বেশি নাম পেলেন, আপনি বদলালেন না? না বদলাবো কেন, মা বাবাকে পাল্টাতে পারি? আমাকে যদি আপনি বলেন এখন যে আপনার বাবা মায়ের নামটা পাল্টে ফেলো, আমি পারবো না তো, কেন তো আমি তো এক বাবা এক মায়ের সন্তান, আমি তারাই আমাকে পৃথিবীতে এনেছে, আমাকে সূর্যের আলো দেখিয়েছে। সেক্ষেত্রে যদি কাজ পেতে সুবিধা হতো? না কোনো দরকার ছিল না, আমি যে আছি যেখানে আছি সেখানেই থাকবো। আমি একটা জিনিস জানি, ঈশ্বর লিখে দিয়ে গেছেন আমাকে, আমার এখানে 3 দিন রাতের বিধাতা পুরুষ লিখে দিয়ে যায় না, যে তোমার ডেস্টিনি হচ্ছে এই অবধি, তুমি এই অবধি যাবে, তারপর হাজার চেষ্টা করেও তুমি কিছু করতে পারবে, সেই অবধি পৌঁছেছি, আশা করি পৌঁছেছি, জানি না, তো এই হচ্ছে ব্যাপার। নিশ্চয়ই পৌঁছেছেন, না সেটা আমি জানি, অবশ্যই এখনো মনে রাখেন এবং ভবিষ্যতেও মনে রাখবেন। আমার যেটা প্রশ্ন থাকে, ধরুন আপনার একদম বন্ধুস্থানীয় শতাব্দী রায়, তিনি এখন সরাসরি অভিনয়ের সঙ্গে সেভাবে যুক্ত না থাকলেও লাইমলাইটে আছেন, আপনি সেভাবে লাইমলাইটটা পেলেন না কি করে? পাইনি মানে পাইনি, এই যে আমি আজকে এখানে সিটিতে বসে ইন্টারভিউ কি করে হচ্ছে, এটা আপনারাই তো ডেকে নিচ্ছেন, আমি তো এসে দাঁড়াইনি ক্যামেরার সামনে যে আমি এলাম একটু দেখান, তা তো নয়, আপনারাই তো ডেকে নিয়েছেন, আমাকে ভালোবাসেন বলে, আমাকে শ্রদ্ধা করেন, সম্মান করেন বলে ডেকে নিয়েছেন, তা যাদের সমস্যা নেই তারা ডেকে আনছে আমাকে, কথা বলছে। এই তো আমি 3টে ছবি শুটিং করলাম, একটা বেল্লাতে, একটা হাবড়ায়, আর একটা কোথায় এর মধ্যে আমি ভুলে যাই আজকাল, এখানেই কোথায় মানে একটু এদিক ওদিক করে শুটিং করলাম, করছি তো
ছোট ছোট টুকটুক করে রোল করছি আমি। তার বেশি কি শরীর সাজ দিচ্ছে? না না না, শরীর না, আমার তো আমি তো গাধা নই, গাধা নই যে আমি একটা 22 বছরের ছেলের অভিনয় করব আমি। তার আর আমাদের এখানে মুশকিল হচ্ছে, আমি একটা ঘটনা বলছি, সেটা হচ্ছে ধূমকেতু বলে অনেক দিন আগে একটা ছবি এসেছিল, সেই ছবিটা প্রধান চরিত্রে ছিলেন ছবিবাবু, ছবি বিশ্বাস, এটাই প্রধান, এবং সে ছিল মার্ডারার, মানে ক্রিমিনাল সে ছিল। তা আমাদের এখানে করবে কে, মাথা আছে তাই, কার মাথা আছে, কার গল্প কি কম আছে? প্রচুর গল্প আছে, কিন্তু ওই নিজে সব কাহিনী, চিত্রনাট্য, সঙ্গীত পরিচালনা, আরে সবাই সত্যজিৎ রায় হয় না, সবাই হতে পারে না, সবাই মৃণাল সেন হয় না। আমি ঠিক এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম, আপনি সত্যজিৎ রায়ের সাথে কাজ করেছেন, মৃণালবাবুর সঙ্গে কাজ করেছেন, ঋত্বিক ঘটকের সাথে প্রচুর আড্ডা দিয়েছেন, কাজটা করা হয়নি, প্রচুর প্রচুর আড্ডা দিয়েছেন, কি মানে ডিফারেন্স কি মনে হয় এই সময় ওই সময়? প্রথম কথা হচ্ছে মানিকদা সত্যজিৎ রায় মহাশয় আনডাউটেডলি একটা ওয়েল ডিসিপ্লিন মানুষ ছিলেন, যেটা ঋত্বিকবাবু একদম ছিলেন না, ডিসিপ্লিনের ধার দিয়ে যেতেন না ঋত্বিকবাবু। আর মৃণালদার ব্যাপার হচ্ছে, মৃণালদার সব জিনিসটা ছিল মাথার মধ্যে, পেপার ওয়ার্কসটা কম ছিল আর কি, আমি বাজে কথা বলছি না। ওনার একজন সহকারী ছিলেন আমাদের, একজন এখন পরিচালকই বলবো, তার বাবা অমল সরকার, তিনি আসার পর থেকে মৃণালবাবু তবু খাতা কাগজে কলমে লিখতেন, তার আগে মৃণালদার সবটাই মাথায় থাকতো, এইখানে সমস্যা ছিল, হয়তো সমস্যা ছিল, আমি বাজে কথা বলে লাভ নেই। তারা প্রণম্য ব্যক্তি, ছবি নিয়ে প্রচুর কাজ করেছেন, ভেবেছেন, এই তো মৃণালবাবু একটা ডকুমেন্টারি হচ্ছে বোধহয় একটা, বা বায়োপিক হচ্ছে, যাই হোক, তখন বোঝা যাবে। আবার যেমন সত্যি দয়াপর একটা ওই অপুর সংসার যেটা হলো অপরাজিত, অপরাজিত। নমস্কার। তো সেটা তো অসাধারণ করেছে, অসাধারণ করেছে, এবং যে ছেলেটিকে পেয়েছিল সেও দারুণ, ওই জিতু কামাল বলে, অসাধারণ করেছে, তাকে মানিয়েছেও ভালো, এবং যে মেকআপও করেছিল সেও দুর্ধর্ষ মেকআপ আর্টিস্ট একজন, সোমনাথ বলে ছোট ভাই আমার, ভীষণ ভালো। এখন এটা কতটা কী হবে দেখা যাক, নিশ্চয়ই ভালো হবে। ও শুনছি তো ওই ছেলেটি বাংলাদেশে খুব মানে নাটকের দলের ছেলে আর কি, কিতাম চঞ্চল বোধ হয়, তো ভালো নিশ্চয়ই হতে পারে, আশ্চর্য কিছু না। এখন সবটাই নির্ভর করছে কীভাবে করবে এবং যে খুঁজছে তার উপর নির্ভর করে আর কি। আজকের যারা মানে লাইমলাইটে আছেন, টলিউড হিরো, তাদের মধ্যে কি মনে হয় সেই ক্যাপাবিলিটি কম বা না? আমি আমি তাদের মধ্যে কোনো যোগ্যতা এখনো দেখতে পাইনি। হ্যাঁ, কাজ করছে, পয়সাও কামাচ্ছে যথেষ্ট, কেন এসেই গাড়ি বাড়ি ফ্ল্যাট সব কিছু হয়ে যাচ্ছে, প্রোডাকশন হাউস সব কিছু, কিন্তু আমি আলটিমেট গিয়ে কী হবে সেটা বলা আমার পক্ষে মুশকিল, এটা বলা মুশকিল। দেখুন, কোনো ছাপ ফেলে যাবে বলে মনে করি না আমি, তবে গল্প সেরকম হচ্ছে না, আমি মিথ্যে কথা কেন বলব, আমাদের এখানে সাত পাকে বাঁধা, বাঘিনী, মণিহার, পলাতক, এই ধরনের গল্প কি হচ্ছে? হচ্ছে না, এখন মারদাঙ্গা গল্প হচ্ছে, ফলে ছাপটা বোধ হয় খুব কম থেকে যাচ্ছে, ছাপটা থাকছেই না আর কি। জমিনদারের ছিলার সাথে উয়ার মাইয়ার বিয়া দিবে, বুড়া শখ দেখো, বুড়া শখ দেখো। দেখুন, রাজনৈতিক প্রভাব আমি যদি বলি সেটা সে যুগেও ছিল, এ যুগেও কিছুটা আছে। আমি আপনার কি মনে হয় কতটা পার্থক্য সেই যুগের থেকে এই যুগে, মানে বিনোদনের জুন দুনিয়াতে রাজনৈতিক প্রভাব? আমি বলছি সেটা সে যুগে ছিল, কিন্তু সেটা কোনো বিনোদনের জগতে প্রভাব ফেলেনি, যে যা ব্যক্তিগত জায়গায়, যেমন উত্তমদা যেমন ছিলেন, সৌমিত্রদা সবাই জানেন যে বামপন্থা, সৌমিত্রদা, উত্তমদা তো উত্তমদা যে কী ছিলেন কেউ জানে না, এইটাই হচ্ছে মজা। সৌমিত্র যেমন যে স্ট্রেট ওয়ে বলতেন বা বুঝিয়েছেন, কিন্তু উত্তমদা তো কোনো দিন বোঝাননি তিনি কোন দলে বা কোন মানসিকতার মধ্যে আছেন। এই রাজনীতিটা সব কিছুর মধ্যে যদি ঢুকে যায়, বরং নায়কে বলেছেন আমাদের এতে জড়ানো চলে না, সবটাই নষ্ট। আমি তো বলছি আমাদের দেশের যে অবস্থা, রাজ্যের যে অবস্থা, এই মুহূর্তে যদি রাজনীতিটা বন্ধ করে দেওয়া হয় সুষ্ঠুভাবে চলবে দেশ, এই মারপিট, দাঙ্গা, খুনোখুনি এগুলো থাকবে না, খালি রাজনীতিটা বন্ধ করে দিক, খালি করবে না, কেন পয়সা কামাবে তো, পয়সা কামাতে হবে, আসল হচ্ছে পাওয়ার, পাওয়ারটা আমি কী করে পাবো? আমার অনেক লাভ, পাওয়ার পেলে আমার খেতে হবে না, খাওয়াবে আমাকে, পাওয়ার পেলে গাড়ি তেল ভরতে হবে না, পার্টি দেবে কিংবা সরকার দেবে, সবেতেই সুবিধে,
আমি তো বলবো রাজনীতিটা বন্ধ করে দিই, তখন এদের খেলাটা আমি দেখতে চাই। তবে আমার এই বয়স আর হবে বলে মনে হয় না। না, আপনি তার মানে একেবারে মানে অভিনেতাদের তো রাজনীতিতে আসার তার মানে ঘোর বিরোধী। হ্যাঁ, বিরোধী ঠিক নই, ওইভাবে বলবো না, কিন্তু প্রকৃত অর্থে আসলে ভালো হয় আর কি। ওই দড়ি মাছ না ছুঁই পানি করলে হবে না, দড়ি মাছ না ছুঁই পানিতে নিয়ে গেলে গের যাব, পরিষ্কার করে বলবে। হ্যাঁ, আমি যেমন পরিষ্কার করে বলি, আমি কী বলে সিপিএম করি, আমি সবাই জানি, কী করে জানলো, আমি বলেছি বলেই তো জানলো। এখন তো কেউ বলতে চায় না, খালি পিছন পেছনে ঘুরবে, তারপরে যা সুবিধে পাবার নেবে, ভোগ করবে, চলে যাবে আবার। এই হচ্ছে মজা। আমি রাজনীতিকে সরিয়ে রাখলাম। কিছুদিন আগে আপনাদের আরেক সতীর্থ কিছুদিন আগেই চলে গেলেন, মিঠুদা অভিষেক চ্যাটার্জি। বারবার করে একটা লবির কথা বলতেন, যে একটা লবি প্রচুর কাজ আটকে রাখে। দেখুন, আমি একটা কথা বলি, না সে হতেই পারে, সবসময় হয় তা বলছি না, কিন্তু আমি অভিষেকের সময়, অভিষেক আমার ছোটো ভাইয়ের মতন, একেবারেই তাই, কিন্তু শেষকালে ও বোধহয় একটু অন্যরকম হয়ে গেছিলো, একদিন বোলপুর থেকে একটা ছবি শুটিং করে আমাদের ফেরার কথা, তো প্রডিউসার একটু দুর্বল প্রকৃতির মানুষ ছিলেন, না যে গাড়ি ফাড়ির একটা সমস্যা ছিল, তা আমি ওকে বলেছিলাম যে ও গাড়ি কিন্তু ফাঁকা ছিল, ফাঁকা মানে ও আর অবশ্যই ও তো তখন বাউন্সার টাউন্সার নিয়ে ঘুরে, আমি জানি না কে চেনে ওকে, বা নিশ্চয়ই চেনে, তাই বলছি একটু আমায় নিয়ে যাবি, ও আনিনি আমাকে, ও খুব ভালো লাগে। হ্যাঁ, না ছিল ইয়ার, তাহলে কী হয়েছে তাদের, সে অত বড় হিরো একটা, একজনের সঞ্জনে কাজ পেয়েছে প্রচুর কাজ, সে যে চালাকি করে ওকে চিরকাল সেকেন্ড লিড দিয়ে গেল, এটাও বুঝতে পারলো না, কিন্তু আপনি একজন কাকে বলছেন? আমি জানি না কাকে বলছি, জানি না আমি, কিন্তু এই হয়েছে, এটা দেখছি আমি তো, চোখের সামনে দেখেছি, তাই এর জন্য তো আমার আক্ষেপ নেই কিছু, মিঠুকে নেয়নি। আমার স্ত্রী ছিলেন তখন, আমরা চলো ট্রেনে চলে যাচ্ছি, আমরা বোলপুর থেকে দিব্যি ট্রেনে এলেন। হ্যাঁ, বিশ্বভারতী না কি একটা, ওরাই তুলে দিল, ওরা যারা ছিল তারা তুলে দিল। সবার অ্যাডভোকেট একজন যে ছবিটা করেছিল, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট এক মহিলা, বাবা। আপনার শত্রু ছবির সতীর্থ রঞ্জিত মল্লিক, হ্যাঁ, পাশাপাশি সবচেয়ে বড় বন্ধু আমার, তিনি তো শাসক দলের খুব ঘনিষ্ঠ, সে তো এইভাবে, কিন্তু আমার মনে হয় না সেইভাবেও ঘনিষ্ঠ, ও হচ্ছে একটু মানে আলগা, মানে আস্তে করে ছুঁয়ে দেখে গরম কিনা বা ঠান্ডা কিনা, এরম ব্যাপার আর কি, কিন্তু ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো, ভদ্র, সভ্য, এবং প্রকৃত অর্থে যাকে বলে কি বলবো, স্বাভাবিক মানুষ, একটা স্বাভাবিক মানুষ, অত বড় ফ্যামিলির একটা মানুষ সে, অত বড় ফ্যামিলি, ওর বাবার সঙ্গে আমার আলাপ ছিল, দাদার সঙ্গে আলাপ ছিল, ওর পারিবারিক মানে অনেকের সঙ্গে, ওর বৌদির সঙ্গে, তিনি ভালো গান গান, প্রমিতা মল্লিক ভীষণ ভালো গান গান, তাদের অনেকের সঙ্গে আমার আলাপ আছে, খুব ভালো। না, আলাপ তো নিশ্চয়ই আছে, মানে শাসক দলের একেবারে ঘনিষ্ঠ কেন বলছি, শাসক দলের অন্দরে আছেন এমন মানুষের সঙ্গেও নিশ্চয়ই আপনার খুব ভালো ঘনিষ্ঠতা আছে। হ্যাঁ হ্যাঁ, আলাপ আছে তো, আমার সঙ্গে ঝগড়া কেন হবে, আমি তো খারাপ কিছু করছি না। হ্যাঁ, আমি হয়তো ভোটটা তাকে দেবো না, কিন্তু আমি আমার দলকে ভোট দেবো ডেফিনেটলি, এবং সেখানে আমার কোনো কার্পণ্য নেই, তাই বলে আমি বলবো না যে আর একটা লোক চুরি করে এই দলে দাও, এটা বলতে পারবো না। আপনি একদম সত্যি কথা বলছেন যে আপনি কাজ পেতে তার জন্য অসুবিধা হয় না? হতে পারে, আমি মনে করি না, কেন আমার ডেস্টিনি যা, তার বেশি বাইরে আমি যেতে পারবো না। ঈশ্বর আমায় বলে দিয়েছেন তুমি এই অবধি যাবে, তারপর গেলেই কিন্তু খাদের মধ্যে পড়ে যাবে। রঞ্জিত মল্লিকের কথা যেখানে উঠছিল, আমি তাই বলছিলাম যে রঞ্জিত মল্লিক অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। হ্যাঁ, ও আর ভালো লাগে না। পাশাপাশি আপনাদের থেকে অনেক জুনিয়র সব্যসাচী চক্রবর্তী, তিনি ঘোষণা করে দিলেন তিনি আর অভিনয় করবেন না। তো সরি বলতে আমার খুব অস্বস্তি লাগছে, বলতে বাধ্য হচ্ছে, অত বড় হিপোক্রিট বলে জীবনে কেউ হয়নি, পরিষ্কার বললাম। কারণ হচ্ছে দুটো ঘটনা বলি, দুটো, একটা প্রদীপ সরকার একটা ছবি করতেছে, পরিণীতা বলে নাকি, হ্যাঁ, তো ওর আমরা রেসকোর্সে শুটিং হচ্ছিল, তা আমি প্রথমেই বললাম যে কত রাত্রির অবধি হবে, বললো না বেশি রাত্রির অবধি হবে না, একটা অ্যাম্বিয়েন্ট শর্ট নম্বর মেনলেই তারপরে। মুশকিলটা গেল, ওখানে সাইফ আলী খান একটা পাঠ করেছিলেন, এবং সেই সাইফ আলী খানের বান্ধবী এসছেন অস্ট্রেলিয়া থেকে, সাইফ আলী খানের জন্য একটা জ্যাকেট নিয়ে এসেছিলো, তার বোতাম খুঁজতে তিনি বেরিয়েছেন, আমরা হাঁ করে বসে আছি, আমি বললাম আমি চলে যাবো, আমি পাচ্ছি না, এতক্ষণ ধরে ফালতু বসে থাকার লাভ নেই আমার,
আমি সাইফ আলী খানের জন্য বুঝ থাকতে পারবো না, অমিতাভ বচ্চনের বুঝ থাকতাম হয়তো, কিন্তু সাইফ আলী খান এবং সেটাতে প্রদীপবাবু কবি না সরি দাদা কিছু মনে করবেন না, আনন্দ আগে আপনি কাজ করুন না, কিন্তু খাইয়েছিল চেয়েছিল মারা মহারাজা হোটেল থেকে খাবার এসেছিল, খুব ভালো খাইয়েছিল। তার সেই সময় সব্যসাচীবাবু খুব চিৎকার মানে আমার ফরেতে কথা বলছেন, না না দিস ইজ ভেরি ব্যাড, ও তো একটু ইংরেজি বলতে অবশ্য, দিস ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস, দিস শুড নট ডু, এরকম সব বলছিল আর কি। রাজনৈতিকভাবেও তো আপনাদের না না সেই মুরুখকে যা ওসব আমি বিশ্বাস করি না কাউকে, কিন্তু যখন আসল ঘটনাটা ঘটলো তখন থেকে খুঁজেই পাওয়া গেল না। এবার এটা আর একবারও করেছিল, আমি যখন এই রয়্যাল বেঙ্গল রহস্য শুটিং করতে যাচ্ছিলাম ঢেঙ্কানালে, আমি দেখলাম ট্রেনেতে আমাকে টু টায়ারের টিকিট দিয়েছে, আমি কি টু টায়ারে, আমি তো মানে বিয়ের পর থেকে জবে থেকে আছি এখানে, আমি কোনোদিন এসি ছাড়া যাইনি এবং ফার্স্ট ক্লাসে গিয়েছি। তখন কিন্তু এই সব্যসাচীবাবু খুব আপত্তি করলেন, হ্যাঁ দিস ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস, বিপ্লবদাকে এইসব জায়গায় পাঠানো উচিত না, হ্যান ত্যান তো খুব বললো, কিন্তু আসল সময় সে চলে গেলো ওখান থেকে। এসব দেখেছি আমি, এসব লোককে আমার চেনা হয়ে গেছে, আর বলে না আই নো মিন বোন টু বোন, সেই রাম আর কি। এই যে কিমাল এক একটা আমার, আমি তো বললে খারাপ লাগবে, বোঝা হয়ে গেছে আমার, যন্তর জিনিস একটা, কিন্তু আমার দিক দিয়ে আমি পরিষ্কার বলছি আমার মা বাবার শিক্ষা, আমার মাথার উপর ঈশ্বর আছেন, আমি কিন্তু কোনো দিন কাউকে এইভাবে ডিপ্রাইভ করিনি বা নোংরামি করেছি কোনো দিন না। আপনি প্রিয় মানুষের প্রিয় হয়তো না হতে পারে, এত সহজ কথা বলার জন্য হতে পারে, আবার অনেকের কাছে অপ্রিয় স্পষ্ট কথা বলি বলে, কিন্তু আমি তো কালনা পুরসুকে একজন বলছিল, তবে হ্যাঁ এটাও ঠিক গ্রিক দার্শনিক সোফোক্লেস তার অধিপাসনাটাকে বলে গেছেন সত্য কখনো বেশি জানতে চেয়েও না, এটাও ঠিক। আমি মাঝে মাঝে আমার স্ত্রীও বলে, আমি মাঝে মাঝে ভাবি যে সত্যি সত্যি কথাটা বলা বোধ হয় সবসময় ঠিক নয়, হয়তো আমার তাতে অসুবিধে হচ্ছে, কিন্তু আমি নিজের কাছে তো ক্লিয়ার, এর থেকে বড় শব্দ কী হবে, নিজে আমি তো জানি আমি কী করছি, আমি কতটা নোংরামি করছি, কতটা বষ্টামি দুষ্টুমি করছি, বদমাইশি করছি, কতটা ভালো করছি, সে তো আমার থেকে বেশি কেউ জান না, নট ইভেন আমার বউ, তো ফলে আমি কী করবো তাতে। আচ্ছা আপনি মানেই করা করা কথা, আজকে আমরা একটু হালকা কথা বলি কিছু বলুন না, আপনি কাকাবাবু করেছেন, না মানে কাকাবাবুতে অভিনয় করেছেন, আপনি সবুজ দ্বীপের, হ্যাঁ সবুজ দ্বীপের, সরি সরি, কাকাবাবুতে অভিনয় করেছেন, আপনি ব্যোমকেশে অভিনয় করেছেন, ব্যোমকেশে একটা, হ্যাঁ করেছেন, এবং পাশাপাশি ফেলুদাতে তো করেছেন, আপনার মতে কে সেরা তিনজনের মধ্যে? অবভিয়াসলি ফেলুদা। আপনার মনে যদি বিন্দুমাত্র সংশয় থাকে তাহলে আপনাকে আমরা ওখানে নামিয়ে দিতে পারি। শরদিন্দু বাবুর যে গল্প, তার যে লেখনী, তার যে প্যাটার্ন, আমি সুনীলদাকে কিন্তু অশ্রদ্ধা করছি না একবারও, একবারও অশ্রদ্ধা করছি না, কিন্তু শরদিন্দু বাবুর ব্যোমকেশের কাছে বোধ হয় কেউ ধারে কাছে আসবে না। আমি অবভিয়াসলি মনে করি ফেলুদা হচ্ছে বেস্ট, এবং পরবর্তীকালে ফেলুদা মানে সিনেমায়, হ্যাঁ হ্যাঁ, আর কাহিনীতে ব্যোমকেশ, কাহিনীতে ব্যোমকেশ। আচ্ছা বহুরূপী নাকি শকুনির পাশা? শকুনির পাশা তো করতেই পারতাম না যদি না বহুরূপীতে থাকতাম আমি, আমি সেই উচ্চারণ সেই কণ্ঠস্বর সেগুলো কী করে পেতাম, আমি যদি বহুরূপীর কাছে শিক্ষা না পেতাম, সমুদা বিশেষ করে তার মধ্যে কুমারদাও আছেন, এদের কাছে শিক্ষা যদি না পেতাম আমি কী করে শকুনির পাশা করতাম, পারতাম না। তাহলে আরও স্পেসিফিক প্রশ্ন, শম্ভুমিত্র না সত্যজিৎ রায়? ওটা দুটো দুপাশে, এটা দুটো পার্সোনালিটি, অসাধারণ পার্সোনালিটি দুটো দুদিকে থিয়েটারে। কিন্তু আজকে আমরা যে বিপ্লব চট্টোপাধ্যায়কে চিনি তাকে তো বহুরূপীর জন্য চিনি না, তাকে ক্যামেরার জন্য চিনি। সে তো বটে, থিয়েটার হলে বোধ হয় এতটা আসতে পারতাম, সিটি আমাকে বোধ হয় অ্যালাউ করতো না এখানে সিটি। উত্তম কুমার না সৌমিত্র চট্টোপাধ্যায়? সৌমিত্র চট্টোপাধ্যায়। কেন? কেন মানে সৌমিত্রদার যে ব্যক্তিত্ব, উত্তমদার যে ব্যক্তিত্ব, দুটো হিল অ্যান্ড হেভেন ডিফারেন্স, হিল অ্যান্ড হেভেন ডিফারেন্স। সৌমিত্রদা অনেক নিজে সহজ করে নিয়ে কথা বলতে পারতো, উত্তমদা তো অবশ্যই ভালো, কিন্তু উত্তমদার মধ্যে কোথায় একটা ওই গোড়া থেকে নায়ক সুলভ ব্যাপার ছিল, যেটা সৌমিত্রদার মধ্যে ছিল না একদমই। তাকানো, হাঁটা চলা, ঘাড় ঘোরানো, এগুলো উত্তমদার সাংঘাতিক, কিন্তু সৌমিত্র থেকে নর্মাল কাজ করতেন, স্বাভাবিক লোকের মতন কাজ করতেন। আপনার একেবারে সমকালীন একজনদের তুলনা চাই, দীপঙ্কর দেন আর রঞ্জিত মল্লিক? দুজনেই সমান,
দীপঙ্কর তো ডেফিনেটলি ভালো, রঞ্জিত বেশি ভালো খানিকটা, সেটা হয়তো পেছনে সলিড লোক না থাকলে ওর পক্ষে হাতে একটু প্রবলেম। যেমন শত্রু ছবিতে কেউ ভালো পরিচালকের কথা বলছেন, হ্যাঁ যে পরিচালক একজন থাকলে রঞ্জিতের পক্ষে সুবিধে। যেমন শত্রু ছবিতে যদি ওই অঞ্জন চৌধুরীর স্ক্রিপ্ট না হতো, শত্রু কেউ দেখতো, এবং শত্রু তো একটা হব ইতিহাস বলে ছবি আরম্ভ করেছে সুগন্ধু চ্যাটার্জি ডিরেক্টর ছিলেন, কেউ দেখতো দেখতোই না, কিন্তু উনি তো করলেন সেটা, রঞ্জিত সেটা সাকসেসফুলি কাজ করেছেন। এবং প্রথম কথা হচ্ছে ডায়লগগুলোই এমন ছিল, যেমন ধরুন একটা কথা মনে পড়ে আমার, যে যখন ওই ছেলেটাকে খুঁজছে শুভঙ্কর সান্যাল, তখন বলছে ছেলেটার বাবা বলছে কি আপনি এরকম ঘরে ঢুকে এসব করছেন, দাঁড়ান ওই মাস্টারমশাইকে মেরে যে বেডটায় শুয়েছেন সেই বাঁশের বেডটা খালি দেখে এসছি, যতক্ষণ না আপনার ছেলেকে পেয়ে মারতে মারতে ওই বেডে শুয়াচ্ছি ততক্ষণ আমার সাথে, এইসব ডায়লগ পেয়ে লোকে মানে হাততালির পর হাততালি উঠে যেত। শত্রুর পরে বা শত্রুর আগেও ইরাম ডায়লগ আর কোথাও হয়েছে বলে আমি মনে করি না। অঞ্জন এটা ক্রেডিট, বিশ্ব সত্যি বলছি বিশ্বাস করুন এটা ক্রেডিট সম্পূর্ণ অঞ্জন চৌধুরী। আচ্ছা, এই যে একটা ট্যাগ প্রসেনজিৎ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি, উনি কখনো বলেননি কিন্তু এইভাবে একটা ধরে নেওয়া হয়, এর খুব প্রতিবাদ করেছিলেন চিরঞ্জিত চক্রবর্তী, আপনি কি এর প্রতিবাদ করেন? আমি ওসব জানি না, ওটা নিজেদের ব্যাপার, ওরা বুঝবে। কে শুনুন, কে নায়ক, কে মহানায়ক, কে উচ্চ নায়ক, কে তবু দর্শক বলবে। দর্শক আমাকে গালাগাল দিলে সেটা গালাগাল, আমাকে ভালোবাসলে আর সেটা ভালোবাসা, আমি কেন বলতে যাব? আমি একদম শেষ পর্বে এসেছি এবং এই জিনিসটা খুব মজার। বর্তমানে আপনি যে যে রাজনৈতিক চরিত্রদের দেখতে পান, আমার ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে থেকে কিংবদন্তি আমি কিছু নাম বলবো, আপনি তার সঙ্গে এই যুগের এক একজন করে বসাবেন হাইপোথেটিক্যালি। না বুঝতে পারছি না আমি ঠিক। ধরুন এই যুগে গীতা দে বলতে আপনি কাকে বুঝবেন? রাজনৈতিকভাবে গীতা দে যে কাকে বসাবো আমি বুঝতে পারছি না। কেষ্ট মুখার্জি, ওই আমাদের এটা আছে পাঠ করছে কাঞ্চন মল্লিক নাকে। উত্তম কুমার? উত্তম কুমারের কোনো আলাদা লোক হয় না, কেউই নয়, কেউই নয়। উত্তম কুমার সৌমিত্র দুজনেই দুজন জায়গায়, নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত মানে সাংঘাতিকভাবে। আমি একদম যে প্রশ্নটা দিয়ে শেষ করব, আপনি আজকে ছবি নিশ্চয়ই দেখছেন, ওটিটি প্ল্যাটফর্ম বলুন, নতুন যা ছবি বলুন, যা যা ছবি চলছে আপনি নিশ্চয়ই ওয়াকিবহাল আছেন সেগুলো সম্বন্ধে। নতুন কোনো বিপ্লব চট্টোপাধ্যায়কে খুঁজে পেলেন? না, এখনও পাইনি, এইটুকুনি বলতে পারি, এখনও পাইনি। আমার কষ্ট লাগে যেটা, এই যে অনেকগুলো ছবি করলাম ইতিমধ্যে এবং একটা ছবিও বোধ হয় রিলিজ হবে না, একটা ছবি রিলিজ হবে না। আমার এই যেটা ডাবিংয়ের কথা বলছি এটাও রিলিজ হবে না, কিন্তু ওই কোথাও টাকা জোগাড় করছে। আমার কাছে কষ্ট লাগে যেটা বলছি, ধরুন 10,000 টাকা বা 10,00,000 টাকা খরচ করে করলো, টাকাটা তো গেল। আপনি আরও কাজ করুন, আরও ভালো থাকুন, থ্যাংক ইউ, ভীষণ সুস্থ থাকুন। মন খারাপের কথা বলছিলেন, মন খারাপ একদম, মনটা আর ভালো করা যাবে না, এই দেশের পরিস্থিতি তা নয়, দেশ ভালো থাকতে দিবে না। আমি তো আবারও বলছি, রাজনীতিটা খালি অফ করে দিক, দেশ অনেক সুষ্ঠুভাবে চলবে, অনেক সুষ্ঠুভাবে চলবে। এটা আমি এখনও বলছি, রতন টাটাকে প্রাইম মিনিস্টার করে দিক, ওনার শরীর কিরম আছে জানি না আমি, কিন্তু ওটা মানুষকে পাওয়া মুশকিল আর কি। ওনার সাথে গল্প শেষ হওয়ার নয়, কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের সময় সীমিত, স্বাভাবিক। আপনারা শুনলেন বিপ্লব চট্টোপাধ্যায়, এর আগেও বিপ্লব চট্টোপাধ্যায় ঠোঁট কাটা হিসাবে পরিচয় ছিল, ঠোঁট কাটাতে আজকের এই বিশেষ আসরে ওনার কথা শুনলেন। টলিউডের নানা প্রান্তের খবর পেতে আপনাদের চোখ থাকুক সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।